আসসালামু আলাইকুম সবাইকে, রমজানের শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, বাসায় আছো, ধরে নিচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় মহর্ষি এবং অধ্যক্ষ মহোদয়ের পৃষ্ঠপোষকতায় তোমাদের এই করোনা পরিস্থিতিতে ক্লাসে পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখার জন্য আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাস হচ্ছে আমাদের ক্ষুদ্র একটি প্রচেষ্টা। আজকে আমি যেটা পড়াবো অথবা যে টপিকটা যে ক্লাসটা নিতে যাচ্ছে সেটা হচ্ছে মাসের শেষ বর্ষের ক্লাস এবং বিষয়টা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। এবং সেই ব্যষ্টিক অর্থনীতি যে টপিকটা আমি পড়াচ্ছি সেটা হচ্ছে কল্যাণ অর্থনীতি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমার বোর্ডের দিকে একটু দেখাই, কল্যাণ অর্থনীতি কাকে বলে, কল্যাণ পরিমাপের মানদণ্ড বা পরিমাপকগুলো কি ব্যাখ্যা করো। কল্যাণ অর্থনীতি কাকে বলে? আমরা স্বাভাবিকভাবে কল্যাণ বলতে সুখ সমৃদ্ধি শান্তি ও অগ্রগতিকে বুঝে থাকি। কল্যাণ অর্থনীতি হচ্ছে অর্থনীতির যে শাখায় কল্যাণ অকল্যাণ ভালো মন্দ ইত্যাদি নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়, অর্থাৎ মানুষের কল্যাণ অকল্যাণ ভালো মন্দ নিয়ে বিশ্লেষণ করা হয় তাকে কল্যাণ অর্থনীতি বলে। কল্যাণ বলতে আমরা ভালো দিকটা বোঝালে কল্যাণ অর্থনীতি ভালো দিকের পাশাপাশি মন্দের দিকটাও অথবা কল্যাণ অকল্যাণ দুটো দিকই বিবেচনা করে থাকে। কিসে মানুষের কল্যাণ হয়, কিসে মানুষের অকল্যাণ হয়, কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ফলে আমাদের সমাজে জনগণ বা ব্যক্তি কতটুকু উপকৃত হচ্ছে, পাশাপাশি কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয় নিয়ে অর্থনীতির যে আলোচনা সেটা হচ্ছে কল্যাণ অর্থনীতি। এক কথায় সমাজে সীমিত সম্পদ ব্যবহার করে কীভাবে যথাযথ ব্যবহারের মাধ্যমে আমাদের সর্বোচ্চ ও সর্বাধিক উন্নয়ন সাধন করা যায় এবং সমাজের সর্বোচ্চ উন্নয়নটা বা সমৃদ্ধিটা অর্জন করা যায় সেটাই হচ্ছে কল্যাণ অর্থনীতির মূল প্রচেষ্টা। আমাদের দ্বিতীয় অংশটা হচ্ছে কল্যাণ পরিমাপের মানদণ্ড বা পরিমাপকগুলো কী কী। কল্যাণ পরিমাপের জন্য আমরা যে পরিমাপক বা মানদণ্ডগুলো ব্যবহার করে থাকি সেগুলো আসলে আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদগণ বিশ্লেষণ করে বের করেছেন। বাস্তবিক পক্ষে কল্যাণ হচ্ছে একটি মানসিক ধারণা যেটা আমরা পরিমাপ করতে পারি না। তারপরে অর্থনীতিবিদরা চেষ্টা করেছেন বেশ কিছু পরিমাপক বা মানদণ্ড দাঁড় করাতে, যেগুলো দ্বারা আমরা কল্যাণ হয়েছে কিনা, অর্থাৎ সমাজে কতটুকু কল্যাণ হয়েছে কতটুকু অকল্যাণ হচ্ছে সেটা পরিমাপ করতে পারবো। তো কল্যাণ পরিমাপকের যে মানদণ্ডগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে মানদণ্ড সেটা হচ্ছে উপযোগ। কোনো দ্রব্য ও সেবা ব্যবহারের মাধ্যমে আমরা উপযোগ লাভ করতে পারি। কোনো সিদ্ধান্ত বা নীতি বাস্তবায়নের ফলে কোনো ব্যক্তি যদি উপযোগের পরিমাণ বৃদ্ধি করতে পারে অথবা বেশি পরিমাণে উপযোগ লাভ করতে পারে তাহলে ধরে নিতে হবে সমাজে কল্যাণ সাধিত হয়েছে বা কল্যাণ বৃদ্ধি পেয়েছে। আবার কোনো কারণে যদি বা কোনো সিদ্ধান্ত গ্রহণের ফলে বা নীতি বাস্তবায়নের ফলে যদি উপযোগ হ্রাস পায় তাহলে ধরে নিতে হবে কল্যাণ হ্রাস পেয়েছে। এই যে উপযোগ পরিমাপের দুটি ধারা রয়েছে বা দুটি দিক রয়েছে, একটা হচ্ছে সংখ্যাগত উপযোগ বা পরিমাণগত উপযোগ, অন্যটি হচ্ছে পর্যায়গত উপযোগ। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল পিগু কল্যাণ পরিমাপকের নির্ণায়ক হিসেবে সংখ্যাগত উপযোগ বা পরিমাণগত উপযোগকে বিবেচনা করেছে। অপরদিকে বিশিষ্ট অর্থনীতিবিদ হিক্স অ্যালেন এবং প্যারেটো উপযোগ পর্যায়গত উপযোগকে কল্যাণ পরিমাপকের মানদণ্ড হিসেবে বিবেচনা করেছে। হিক্স অ্যালেন প্যারেটো এই কল্যাণ বা উপযোগ পরিমাপ করতে গিয়ে এক ধরনের রেখা আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা। আমরা নিরপেক্ষ রেখার মাধ্যমে জানি যে উপরে নিরপেক্ষ রেখায় যদি ব্যক্তি বা সমাজ অবস্থান করে তাহলে সর্বোচ্চ উপযোগ নির্দেশ করে, আর নিচের নিরপেক্ষ রেখায় যদি অবস্থান করে তাহলে কম উপযোগ বা উপরের রেখার তুলনায় কম উপযোগ নির্দেশ করে। এক কথায় উপরের নিরপেক্ষ রেখা অধিক কল্যাণ নির্দেশ করে আর নিচের নিরপেক্ষ রেখা কম কল্যাণ নির্দেশ করে। এক কথায় উপযোগ পরিমাপের জন্য যে দুটো পদ্ধতি রয়েছে তার মধ্যে নিরপেক্ষ রেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পরিমাপক এবং যেটি হিক্স অ্যালেন এবং প্যারেটো ব্যবহার করেছে। আমরা দ্বিতীয় যে পরিমাপক বা মানদণ্ড দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভোক্তার উদ্বৃত্তি। কোনো সিদ্ধান্ত বা নীতি বাস্তবায়নের মাধ্যমে যদি ভোক্তার উদ্বৃত্তি বৃদ্ধি পায় তাইলে ধরে নিতে হবে সমাজের কল্যাণ সাধিত হয়েছে। আবার যদি কোনো কারণে ভোক্তার উদ্বৃত্তি হ্রাস পায় তাইলে ধরে নিতে হবে সমাজে কল্যাণ হ্রাস পেয়েছে। আমরা বিষয়টি শিক্ষার্থীর একটু বোর্ডে দেখি। বোর্ডে দেখা যাচ্ছে চিত্রে লম্ব অক্ষে দাম
প্রান্তিক খরচ দেখানো হয়েছে এবং ভূমি অক্ষে দ্রব্য ভোগের পরিমাণ বা ব্যবহার নির্দেশ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় দ্রব্যের দাম যখন ওপি, আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা, দাম যখন ওপি তখন আমার দ্রব্য ভোগের পরিমাণ হচ্ছে ওএম। আবার দাম হ্রাসের কারণে যখন ওপি ওয়ান হয় তখন দ্রব্যের ভোগের পরিমাণ ও এম টু। তাহলে দেখি আমাদের প্রাথমিক অবস্থায় যখন দাম পি ওয়ান থাকে তখন আমাদের সিএস বা কনজিউমার সারপ্লাস অর্থাৎ ভোক্তার যে উদ্বৃত্ত সেটার পরিমাণ হবে এ পি ওয়ান বি। আমরা একটু লক্ষ্য করি শিক্ষার্থীরা, এখানে এ পি ওয়ান বি হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। এখন কোনো কারণে যদি সরকার কর আরোপ করে সেক্ষেত্রে দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে হবে ও পি ওয়ান এবং ভোগের পরিমাণ হবে ও এম ওয়ান। তখন ভোক্তার উদ্বৃত্ত হবে সিএস টু সিএস ওয়ান এ পি সি অর্থাৎ আমার উদ্বৃত্ত আগের তুলনায় হ্রাস পেয়েছে। তাহলে আমরা বলতে পারি এ পি ওয়ান বি গ্রেটার দেন এ পি সি অর্থাৎ পূর্বের তুলনায় ভোক্তার উদ্বৃত্ত হ্রাস পেয়েছে। তাহলে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিতে পারি যে যদি কোনো কারণে কর আরোপ করা হয় বা দ্রব্যের দাম বৃদ্ধি পায়, এক কথায় বাজার দাম যদি বৃদ্ধি পায় তাহলে ভোক্তার উদ্বৃত্ত হ্রাস পাবে, কল্যাণ হ্রাস পাবে। আবার বাজার দাম যদি হ্রাস পায় তাহলে ভোক্তার উদ্বৃত্ত বৃদ্ধি পাবে, কল্যাণও বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা আমরা এখন দেখব তৃতীয় পরিমাপক বা মানদণ্ডটা কি। এখন তৃতীয় যে মানদণ্ড বা পরিমাপক আমরা বিবেচনা করব সেটা হচ্ছে ভোক্তা ও উৎপাদকের উদ্বৃত্ত। আমরা যেভাবে ভোক্তার উদ্বৃত্ত পরিমাপ করতে পারি পাশাপাশি উৎপাদকের উদ্বৃত্তটাও পরিমাপ করতে পারি। আমরা জানি চাহিদা এবং যোগানের ভারসাম্য, বিদ্যুতের ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ণয় করা গেলে সেখানে ভোক্তার উদ্বৃত্তের পাশাপাশি উৎপাদকের উদ্বৃত্ত আমরা পেয়ে যাব। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ভোগের পরিমাণ নির্দেশিত। এখানে সি ডি হচ্ছে চাহিদা রেখা, বি এস হচ্ছে যোগান রেখা। আমরা একটু খেয়াল করি, সি ডি হচ্ছে চাহিদা রেখা, বি এস হচ্ছে যোগান রেখা, যেখানে চাহিদা এবং যোগানের ভারসাম্য বিন্দু হচ্ছে ই এবং এই ই ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে ওপি এবং ভারসাম্য পরিমাণ ওএম। আমরা একটু দেখে নিই, ভারসাম্য দাম পি বার সমান ওপি আর ভারসাম্য পরিমাণ কিউ বার সমান ওএম। তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত উভয় এখানে রয়েছে। একটু বের করে নিই কোনটা উৎপাদকের উদ্বৃত্ত আর কোনটা ভোক্তার উদ্বৃত্ত। এখানে সিএস বা কনজিউমার সারপ্লাস হচ্ছে সিপিই আর উৎপাদকের উদ্বৃত্ত পিএস বা প্রোডিউসার সারপ্লাস হচ্ছে পিবিই। আমরা চিত্রে দেখি উৎপাদকের উদ্বৃত্ত হচ্ছে সিপিই আর ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে সিপিই আর উৎপাদকের উদ্বৃত্ত হচ্ছে পিবিই। টোটাল সিবিই হচ্ছে ভোক্তা এবং উৎপাদকের উদ্বৃত্ত। এখন শিক্ষার্থীরা আমরা যদি দেখি যে সমাজে ভোক্তা এবং উৎপাদকের উদ্বৃত্তের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সমাজে কল্যাণ সাধিত হয়, আর যদি ভোক্তা এবং উৎপাদকের উদ্বৃত্তের পরিমাণ হ্রাস পায় তাহলে আমরা ধরে নিতে পারি সেক্ষেত্রে কল্যাণটা হ্রাস পেয়েছে। শিক্ষার্থীরা আমরা পরের যে পরিমাপক বা মানদণ্ড সেদিকে যাই। পরের যে পরিমাপক বা মানদণ্ড সেটা হচ্ছে করের মৃতবার ক্ষতি বা যেটা আমরা বলে থাকি ডেড ওয়েট লস। সরকারের কর আরোপের কারণে ভোক্তা এবং উদ্বৃত্তের, ভোক্তা এবং উৎপাদকের যে নেট ক্ষতি হয় সেটাকে বলা হয় করের মৃতবার ক্ষতি বা ডেড ওয়েট লস। অর্থাৎ বাজার যে দাম থাকে সে দামের উপর যদি সরকার ট্যাক্স ইম্পোজ করে সেক্ষেত্রে দাম বৃদ্ধি পাবে, দাম বৃদ্ধি পেলে ভোগের পরিমাণ এবং উৎপাদনের পরিমাণ হ্রাস পাবে। আবার যখন ভোগ এবং উৎপাদনের পরিমাণ হ্রাস পাবে তখন ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্তও হ্রাস পাবে, পাশাপাশি একটা নেট ক্ষতির সম্মুখীন হবে ভোক্তা এবং উৎপাদক উভয়ই। এবং এই ভোগ এবং উৎপাদন ক্ষেত্রে যদি এই উদ্বৃত্তটা হ্রাস পায় তাহলে ধরে নিতে হবে সমাজের কল্যাণ হ্রাস পাবে।
আর যদি ভোগ এবং উৎপাদনের ক্ষেত্রে এই উদ্বৃত্তটা বৃদ্ধি পায় অথবা জৈবিক ক্ষতি সেটা যদি হ্রাস পায় তাহলে ধরে নিতে হবে সমাজে কল্যাণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আশা শিক্ষার্থীরা আমরা দেখিনি সেটা আমরা কিভাবে বের করতে পারি অথবা বিষয়টা আমরা চিত্রের সাহায্যে একটু ব্যাখ্যা করি। এখানে চিত্রে দেখা যাচ্ছে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে পরিমাণ দেখানো হয়েছে, অর্থাৎ এখানে পরিমাণ উপভোক্তা উৎপাদকের পরিমাণকে আমরা নির্দেশ করি। চাহিদা এবং যোগানের যে প্রাথমিক ভারসাম্য বিন্দু সেটা হচ্ছে এ বিন্দু, এবং এখানে এ বিন্দুতে দাম ভারসাম্য দাম ওপি আর ভারসাম্য পরিমাণ ও এম। আমরা একটু লিখি নি বিষয়টা, ওপি হচ্ছে ভারসাম্য দাম আর ও এম হচ্ছে ভারসাম্য পরিমাণ। তো আমার প্রাথমিক চাহিদা রেখা হচ্ছে ডিডি আর প্রাথমিক যোগান রেখা হচ্ছে এস এস। এই প্রাথমিক চাহিদা এবং প্রাথমিক যোগানের যে ভারসাম্য বিন্দু সে ভারসাম্য বিন্দু হচ্ছে এ, তার ভিত্তিতে আমরা নির্ধারণ করলাম ভারসাম্যতা ওপি আর ভারসাম্য পরিমাণ ও এম। এখন সরকার যদি কোনো কারণে ট্যাক্স ইম্পোজ করে বা কর আরোপ করে সেক্ষেত্রে নতুন যোগান রেখা সৃষ্টি হবে এসটি, অর্থাৎ যোগান রেখা উপরের দিকে শিফট করবে, এবং এই শিফট করার কারণে আমরা যে নতুন ভারসাম্য বিন্দু পেলাম সেটা হচ্ছে সি। এক্ষেত্রে নতুন ভারসাম্য দাম যদি আমরা ধরে নিতে পারি পি ওয়ান সমান ওপি ওয়ান আর নতুন ভারসাম্য পরিমাণ ও এম সমান সরি হ্যাঁ ও এম এম সমান ও এম ওয়ান, তাহলে এখানে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি পূর্বের তুলনায় কর আরোপের কারণে পরবর্তীতে দামটা বেড়েছে, অর্থাৎ পূর্বের দাম ছিল ওপি এবং কর আরোপের কারণে দামটা বেড়ে হয়েছে ওপি ওয়ান, অর্থাৎ ওপি ওয়ান গ্রেটার দেন ওপি। আবার দাম বাড়ার কারণে পূর্বে আমার ভোগের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ ছিল ও এম, এখন ওই কর আরোপের কারণে সেই পরিমাণ হ্রাস পেয়ে হয়েছে ও এম ওয়ান, অর্থাৎ ও এম গ্রেটার দেন ও এম ওয়ান। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি দাম বাড়ার কারণে অর্থাৎ কর আরোপের ফলে দাম বাড়ার কারণে যে পরিমাণটা দাঁড়িয়েছে সে পূর্বের তুলনায় সেই পরিমাণটা কম। এক কথায় আমরা দেখতে পাচ্ছি সমাজে যে ড্যাড ওয়েট লসটা হয় সেটা হচ্ছে সি এ বি। আমরা লিখি একটু সি এ বি, যার দুটো অংশ, একটা হচ্ছে সি এন প্লাস এন এ বি, অর্থাৎ আমাদের সমাজে যে ড্যাড ওয়েট লসটা হয় সেটা ভোক্তার উদ্বৃত্ত হ্রাস পাওয়া ভোক্তার ক্ষতি হয় সি এ এন পরিমাণ, আর উৎপাদকের যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে বি এ এন পরিমাণ। এই দুটার সমষ্টি হচ্ছে করের মিতবার ক্ষতি। এখন আমাদের যে টার্গেট বা যে চেষ্টা সেটা হচ্ছে যদি করের মিতবারের ক্ষতি বা ডেড ওয়েট লসটা বেড়ে যায় তাহলে ধরে নিতে হবে যে ভোক্তা এবং উৎপাদকের উদ্বৃত্ত হ্রাস পাচ্ছে, পাশাপাশি আমাদের কল্যাণের পরিমাণটা হ্রাস পেয়েছে বৃদ্ধি পেয়েছে। আবার কোনো কারণে যদি এই ডেড ওয়েট লসটা হ্রাস পায় তাহলে ধরে নিতে হবে ভোক্তার উদ্বৃত্ত আমাদের বৃদ্ধি পেয়েছে, ভোক্তার উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি উৎপাদকের উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছে এবং সমাজের কল্যাণও বৃদ্ধি পেয়েছে। সুতরাং ডেড ওয়েট লসটা যতই কম হবে ততই কল্যাণ বেশি হবে, আর ডেড ওয়েট লসটা বেশি হলে কল্যাণ হ্রাস পাবে। শিক্ষার্থীরা আমাদের পরের যে পরিমাপক বা যে মানদণ্ড সেটা হচ্ছে বাজার কাঠামো। আমরা জানি আমাদের যে বাজার ব্যবস্থা সেই বাজার ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করা যায় প্রতিযোগিতার ভিত্তিতে, পূর্ণ প্রতিযোগিতা আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের তো কোনো ক্লাসিফিকেশান নেই, কিন্তু আমরা জানো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বেশ কয়েকটা ক্লাসিফিকেশান রয়েছে, তার মধ্যে হচ্ছে একচেটিয়া বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভোক্তার যে উদ্বৃত্তটা সৃষ্টি হয় সেক্ষেত্রে অন্যদিকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তথা একচেটিয়া বাজারে সেই উদ্বৃত্তটা কম থাকে, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভোক্তার উদ্বৃত্ত বেশি, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভোক্তার উদ্বৃত্তটা কম। আমরা বিষয়টা একটু চিত্রে দেখি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এখানে আমরা যে চাহিদা রেখা, গড়ায় রেখা, প্রান্তিকায় রেখা পাই সেটা হচ্ছে এই রেখাটি, যেটা পি দ্বারা আমরা চিহ্নিত করছি, পি ইকুয়াল টু এমসি সমান এআর সমান এমআর, অর্থাৎ দাম সমান প্রান্তিক খরচ গড়ায় প্রান্তিকায়।
কিন্তু একচেটিয়া বাজারে যেটা আমরা প্রান্তিক কায় রেখা পাই এআর এমআর রেখা, আর গড়ায় রেখা পাই এআর রেখা সমান ডি। তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে ভারসাম্য বিন্দু সেটা হচ্ছে আমরা বি বিন্দুতে পাই, সেখানে উদ্বৃত্তের পরিমাণ দাঁড়ায় এ পি বি, অর্থাৎ এখানে কনজিউমার সারপ্লাস হবে এ সরি পরিমাণ। আর পূর্ণ প্রতিযোগিতার মূল্য যেটা পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে পারফেক্ট কম্পিটিশন, আর যদি আমরা একচেটিয়া বাজার বা মনোপলিস্টিক কম্পিটিশনে যাই সেক্ষেত্রে যে ভোক্তার উদ্বৃত্ত সেটা হবে সি বি এন। শিক্ষার্থীরা তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে সি বি এন হচ্ছে একচেটিয়া বাজারে উদ্বৃত্তের পরিমাণ অর্থাৎ ভোক্তার উদ্বৃত্তের পরিমাণ, আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে ভোক্তার উদ্বৃত্তের পরিমাণ সেটা হচ্ছে এ পি বি। অবভিয়াসলি এ পি বি এন গ্রেটার দেন সি বি এন। এক কথায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে উদ্বৃত্তটা অর্জিত হবে সেটা একচেটিয়া বাজারের তুলনায় অনেক গুণ বেশি। আমরা সেটা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে দামটা নির্ধারিত সেটা হচ্ছে ও পি, আর পরিমাণটা হচ্ছে ও এম, অর্থাৎ কম দাম বেশি পরিমাণ। কিন্তু একচেটিয়া বাজারে আমরা দেখতে পাই দামটা বেশি অর্থাৎ ওপি এর চেয়ে দামটা বেশি ওপি ওয়ান, আর পরিমাণের দিক দিয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পরিমাণটা বেশি আর একচেটিয়া বাজারে পরিমাণটা কম। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ছিল ও এম, আর একচেটিয়া বাজারে হচ্ছে ও এম ওয়ান। তাহলে শিক্ষার্থীরা আমরা সিদ্ধান্তে আসতে পারি যে বাজার কাঠামোর মাধ্যমেও আমরা কল্যাণটা পরিমাপ করতে পারি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কল্যাণের পরিমাণ বেশি নিশ্চিত হয় অথবা কল্যাণের পরিমাণটা বেশি থাকে, আর একচেটিয়া বাজারে কল্যাণের পরিমাণটা কম থাকে। আমরা এর পরবর্তীতে যে মানদণ্ড বা পরিমাপকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্পদ। কোনো কারণে যদি সমাজে সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় তথা মাথাপিছু আয় বৃদ্ধি পায় সেক্ষেত্রে ভোগের পরিমাণও বাড়বে, আর ভোগের পরিমাণ বাড়া মানে কল্যাণ বৃদ্ধি পাওয়া। অপরদিকে আমরা বলতে পারি যদি কোনো কারণে সমাজে সম্পদের পরিমাণ হ্রাস পায় তথা মাথাপিছু আয় হ্রাস পাবে, ভোগের পরিমাণও হ্রাস পাবে, কল্যাণও হ্রাস পাবে। তাহলে এক কথায় বলতে পারি সম্পদের পরিমাণ বৃদ্ধি পেলে আমাদের কল্যাণ বৃদ্ধি পাবে, আর সম্পদের পরিমাণ হ্রাস পেলে কল্যাণ হ্রাস পাবে। লাস্ট ওয়ান, আরেকটি যে পরিমাপক রয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক কাঠামো। আমাদের এই যে কল্যাণ পরিমাপকের যে কল্যাণ পরিমাপের যে মানদণ্ডগুলো রয়েছে এগুলো যে ইকোনমিক ফ্যাক্টরগুলো রয়েছে পাশাপাশি অনেকগুলো নন ইকোনমিক ফ্যাক্টর রয়েছে, যেমন সমাজে রাজনৈতিক স্থিতিশীলতা, সম্পদের সুষ্ঠু বণ্টন, তারপর গণতান্ত্রিক পরিবেশ, সুশীল সমাজের ভূমিকা সহ আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের কল্যাণকে আমরা পরিমাপ করতে পারি এগুলোর মাধ্যমে। যদি সমাজে সুষম বণ্টন থাকে, সম্পদে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, গণতান্ত্রিক পরিবেশ থাকে, সুশীল সমাজের সুন্দর ভূমিকা থাকে, তখন দেখা যাবে যে আমাদের সমাজের কল্যাণের পরিমাণ বৃদ্ধি পাবে। অন্যথায় যদি তার ব্যতিক্রম হয় তাহলে দেখা যাবে যে কল্যাণের পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে যে বিষয়টা পড়লাম, আমরা প্রথম থেকে একটু রিভিউ করি, কল্যাণ অর্থনীতি কাকে বলে, কল্যাণ পরিমাপকের যে মানদণ্ড বা পরিমাপকগুলো কি সেগুলো ব্যাখ্যা করো। তাহলে এখানে আমরা কল্যাণ অর্থনীতি বলতে আমরা বুঝি যার ধারা অর্থনীতির যে শাখায় সমাজে মানুষের কল্যাণ অকল্যাণ ভালো মন্দ বিশ্লেষণ করা হয় তাকে কল্যাণ অর্থনীতি বলে। এক কথায় সীমিত সম্পদের সর্বোচ্চ বা যথাযথ ব্যবহারের মাধ্যমে আমাদের সমাজ কতটুকু সমৃদ্ধি বা উন্নতি লাভ করেছে তা আমরা যে শাস্ত্রে আলোচনা করি বা অর্থনীতি যে শাখায় আলোচনা করি তাকে কল্যাণ অর্থনীতি বলে। আর কল্যাণ পরিমাপের যে মানদণ্ড বা পরিমাপকগুলো রয়েছে আমরা শুরু থেকে একটু বলে যাই, প্রথম মানদণ্ড হচ্ছে উপযোগ, দ্বিতীয় মানদণ্ড হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত, তৃতীয় মানদণ্ড ভোক্তা ও উৎপাদকের উদ্বৃত্ত, চতুর্থ মানদণ্ড করের মিটবার ক্ষতি, পঞ্চম মানদণ্ড বাজার কাঠামো, ছয় বা ষষ্ঠ যে মানদণ্ড সম্পদ, এবং 7 নম্বর যে মানদণ্ড অর্থনৈতিক কাঠামো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে যে বিষয়টা পড়েছি আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, আমরা ক্লাসে এর আগেও পড়েছি আবার নতুন করে জানিয়ে নিলাম,
ধরে নিলাম তোমরা বুঝতে পেরেছ। আর যদি কারো কোনো প্রকার কনফিউশন থেকে থাকে অথবা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে পার্সোনালি নক করতে পারো। সবার প্রতি শুভকামনা রইল, সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং এই যে উদ্ভূত পরিস্থিতি বা করোনা যে পরিস্থিতি, যে সকল স্বাস্থ্যবিধি বিষয়গুলো রয়েছে অথবা সরকার কর্তৃক যে সকল নির্দেশনাগুলো আসছে আমরা সেগুলো মেনে চলব, লকডাউন মেনে চলব এবং সেগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব। কারণ আমরা চাই তোমরা সুস্থ থাকো, তোমরা সুস্থ থাকলে জাতি সুস্থ থাকবে, আমরা ভালো থাকব। এবং ইনশাল্লাহ আমাদের সবার প্রার্থনা বা দোয়া থাকবে যাতে এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাবে, সবার সাথে আমরা আগের মতো আবার ক্লাসে ইন্টারেকশন হবে, তোমরা ক্লাসে আসবে বা কলেজে আসবে, আমরা তোমাদের সাথে ক্লাসে ক্লাস কন্ডাক্ট করব, দেখা করব, ভালো একটা সময় কাটাবো। সবার প্রত্যাশা, ভালো থেকো। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।